ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি সরকারি কর্মসংস্থান ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা এই মুহূর্তে আপনাদের প্রত্যেকের জন্যই উঠে এলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা আপনাদের মধ্যে থেকে যাদের এখনও পর্যন্ত স্বাস্থ্য হাতী কার্ড করা হয়নি তাদের জন্য অবশেষে সুখবর তো বন্ধুরা এই মাসে যে দুয়ারে সরকার ক্যাম্প শিবির বসতে চলেছে যেটি শুরু হচ্ছে আগামী ষোলোই আগস্ট থেকে চলবে আগামী সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত সেই দুয়ারে সরকার ক্যাম্প শিবিরে গিয়ে কিন্তু বন্ধুরা আপনার এই স্বাস্থ্যসাথী প্রকল্প এর জন্য ফর্ম ফিল করে আবেদন করে স্বাস্থ্যসাথী কার্ডটি হাতে পেতে পারেন তো বন্ধুরা সে নিয়ে আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে কোথা থেকে আপনারা এই স্বাস্থ্যসাথী ফর্মটি পাবেন পাশাপাশি কীভাবে এই ফর্মটিকে ফিল করতে হবে এবং এর সাথে আপনাদের কি কি কাগজপত্রের জেরক্স জমা দিতে হবে এবং কোথায় জমা দেবেন সমস্ত কিছু ডিটেলস নিয়ে আজকের এই ভিডিওটি তো অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখুন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভবিষ্যতে এ ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য পাশাপাশি আপনার পশ্চিমবঙ্গের কোন জেলার থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না তো বন্ধুরা স্বাস্থ্যসাথী কার্ডটি হাতে পেতে কিন্তু আপনাদের ফর্ম বি ফিল আপ করতে হবে সর্বপ্রথম অ্যাপ্লিকেশন নম্বর এই অ্যাপ্লিকেশন নম্বর কিন্তু আপনাদের কোনো কিছু লেখার দরকার নেই এটি কিন্তু বন্ধুরা যারা দুয়ারে সরকার ক্যাম্প শিবিরে যারা বসবেন তারাই কিন্তু লিখে দিবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন মাইনরিটি স্ট্যাটাস আপনি যদি সংখ্যালঘু ক্যাটাগরির মধ্যে পড়েন মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সেক্ষেত্রে আপনাকে ইয়েস করতে হবে এবং যদি আপনি হিন্দু হয়ে থাকেন সেক্ষেত্রে নো করবেন তারপর কাস্ট ক্যাটাগরি দেখতে পাচ্ছেন আপনি এসসি এস টি ও হলে যেই ক্যাটাগরি হবে সেই ক্যাটাগরিতে টিকম করবেন যদি কোনো কাজটি না থাকে জেনারেলের মধ্যে পড়লে আপনাকে এখানে জেনারেল লিখে দিতে হবে তারপর ডিপার্টমেন্ট দেখতে পাচ্ছেন আপনি যদি সরকারি চাকরি করেন কোন চাকরি করেন সেটি আপনারা লিখে দিবেন তারপর এখানে ক্যাটাগরি এ বি সি কোন ক্যাটাগরি আপনি চাকরি করেন সেটিকে এখানে উল্লেখ করবেন তারপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে নেম অব অ্যাপ্লিকেন অর্থাৎ যে আবেদনকারী তার নাম কিন্তু এখানে বড় হতে আপনারা লিখে দিবেন অর্থাৎ বাড়ির মহিলাদের নামই দেওয়ার চেষ্টা করবেন কোনো বাড়িতে যদি কোনো কারণে মহিলা না থেকে থাকে সেক্ষেত্রে সেই বাড়ির যে পুরুষ রয়েছে তার নাম কিন্তু এখানে দিতে পারে তারপরে দেখতে পাচ্ছেন ফাদার অর্থাৎ এখানে যদি মহিলার নাম হয় সেই মহিলার বাবার নাম কিন্তু এখানে লিখতে হবে এবং পুরুষের নাম দিলে সেক্ষেত্রে সেই পুরুষের বাবার নাম কিন্তু এখানে আপনাদের লিখে দিতে হবে তারপরে দেখতে পাচ্ছেন যে বন্ধুরা এদিকে রয়েছে ডিস্ট্রিক্ট অ্যাড্রেস আপনাদের ফুল রেসিডেন্সিয়াল অ্যাড্রেস কিন্তু আপনাদের এখানে লিখে দিতে হবে সর্বোত্তম এখানে দেখতে পাচ্ছেন যে ডিস্ট্রিক্ট তারপর ব্লক আপনি কোন ব্লকের বাসিন্দা অথবা কোন মিউনিসিপ্যালিটির বাসিন্দা তারপর পঞ্চায়েতের যদি বাসিন্দা হয়ে থাকেন সেক্ষেত্রে পঞ্চায়েতের নাম দেবেন তা ভিলেজ দিয়ে দিবেন এবং যদি আপনি পৌরসভার বাসিন্দা হয়ে থাকেন সেক্ষেত্রে ওয়ার্ড নম্বর দিয়ে দিবেন সম্পূর্ণ রেসিডেন্সিয়াল অ্যাড্রেস কিন্তু আপনাদের এই বক্সে লিখে দিতে হবে তারপরে দেখতে পাচ্ছেন অফিস নেম অ্যান্ড অ্যাড্রেস তো বন্ধুরা আপনি যদি সরকারি চাকরি করে থাকেন অর্থাৎ এখানে যদি আপনি ইএস করেন অর্থাৎ সরকারি চাকরি লিখে থাকেন সেক্ষেত্রে আপনার অফিসে সম্পূর্ণ অ্যাড্রেস কিন্তু এখানে আপনাদের লিখে দিতে হবে আর যদি এখানে আপনি সরকারি চাকরি না করে থাকেন সেক্ষেত্রে আপনাদের এখানে কিন্তু এনে লিখতে হবে নট অ্যাপ্লিকেবল এবং সেক্ষেত্রেও কিন্তু আপনারা এখানেও এনে লিখে দিবেন আর যদি এটি ইএস করা থাকে অর্থাৎ এখানে আপনি চাকরির যদি নাম লেখেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই বক্সটিতে আপনাদের কিন্তু ফুল ডিটেলস লিখতে হবে অফিসিয়াল অ্যাড্রেস অর্থাৎ আপনি যে অফিসে চাকরি করেন তারপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে রয়েছে ডু এনি মেম্বার অফ দ্য ফ্যামিলি রিসিভ গভর্নমেন্ট স্পনসারশিপ হেলথ ইন্স্যুরেন্স অর্থাৎ সরকারি চাকরি যারা করেন তাদের কিন্তু একটি হেলথ ইন্স্যুরেন্স থাকে সেক্ষেত্রে এখানে ইয়েস করতে হবে এবং যারা চাকরি করেন না তারা সবসময় নোই করবেন এখানে যদি এখানে চাকরি করার ইয়েস দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা এই ঘরগুলি ফিল আপ করবেন তারপর ডু এনি মেম্বার অফ দ্য ফ্যামিলি রিসিভ মেডিকেল অ্যালাউয়েন্স অর্থাৎ সরকারি চাকরি যারা করেন তারা কিন্তু মেডিকেল অ্যালায়েস অর্থাৎ ভাতা একটি পেয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন এবং আপনারা যে চাকরি করে না থাকেন সেক্ষেত্রে এখানে নো করে দিবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা মেম্বার নেই অর্থাৎ আপনাদের ফ্যামিলির মেম্বারদের নাম কিন্তু এখানে যুক্ত করতে হবে তো সর্বপ্রথম বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এক নম্বর অর্থাৎ এক নম্বর কিন্তু যে আবেদনকারী তার নামই এখানে কিন্তু বন্ধুরা লিখতে হবে দেখতে পাচ্ছেন মেম্বার নেম সর্বপ্রথম সেই মহিলার নাম দিবেন তারপর সেক্স অর্থাৎ জেন্ডার ক্যাটাগরি ফিমেল দিয়ে দিবেন এখানে তারপর দেখতে পাচ্ছেন এজ অর্থাৎ আধার কার্ড অনুযায়ী তার বয়স কত সেটি এখানে লিখে দিতে হবে তারপর দেখতে পাচ্ছেন রিলেশনশিপ বেনিফিশিয়ারি সেল অর্থাৎ সেই মহিলা নিজেই তারপর তার মোবাইল নম্বর দিয়ে দিবেন খাদ্য সাথী রেশন কার্ডের যে নম্বর রয়েছে সেটি দিয়ে দিতে হবে আধার কার্ডের নম্বর কিন্তু আপনাদের দিয়ে দিতে হবে যদি থাকে তারপর দুই নম্বর দেখতে পাচ্ছেন যে এখানে দুই নম্বর বক্সে কিন্তু সেই মহিলা যদি হয়ে থাকে আবেদন করে সেক্ষেত্রে তার স্বামীর নাম এখানে লিখতে হবে তারপর তার সেক্স অর্থাৎ জেন্ডার ক্যাটাগরি মেল দিতে হবে তারপরে এখানে কিন্তু বয়স দিতে হবে তারপরে এখানে কিন্তু যেহেতু রিলেশনশিপ এই মহিলার সাথে সেই স্বামী হয় মহিলা তাহলে এখানে কিন্তু হাজব্যান্ড আপনাদের লিখিয়ে দিতে হবে তারপর মোবাইল নম্বর তার দিয়ে দিতে হবে তারপর তার খাদ্যসাথী নম্বর দিয়ে দিতে হবে আধার নম্বর দিয়ে দিতে হবে তারপর সেই বাড়ির যদি কোনো বাচ্চা থাকে মেয়ে ছেলে সেক্ষেত্রে তাদের নাম আপনারা এখানে কিন্তু দিতে পারেন এক এক করে প্রত্যেক ফ্যামিলি নাম্বারের নাম এবং এখান থেকে ডিটেলস কিন্তু আপনাদের লিখিয়ে দিতে হবে তো বন্ধুরা সর্বশেষ আপনাদের সব পরিবারের সকল সদস্যের নাম এখানে অ্যাড করার পর কিন্তু নিচের দিকে ফর্মে চলে আসবেন দেখতে পাচ্ছেন তারপরে কিন্তু এখানে বেনিফিশিয়ারি সিগনেচার রয়েছে অর্থাৎ যে আবেদনকারী মহিলা তার সিগনেচার এখানে করতে হবে যদি সে পুরুষ হয়ে থাকে বাই চান্স সেক্ষেত্রে তার সিগনেচার করতে হবে অথবা সে যদি সিগনেচার করতে না পারে টিপসই কিন্তু এখানে আপনাদের দিতে হবে তারপরে দেখতে পাচ্ছেন সিগনেচার ভেরিফাইং অফিসার অর্থাৎ যে অফিসার আপনাদের এই ফর্মটি ভেরিফাই করবে তার সিগনেচার এখানে হবে তারপর তার নাম এখানে কিন্তু সে লিখে দেবে তারপর নিচের যে পার্টটুকু দেখতে পাচ্ছেন বন্ধুরা এই এই পাটুকু কিন্তু পরবর্তী ফিউচার রেফারেন্সের জন্য আপনাদের কিন্তু সেই দুয়ারে সরকার ক্যাম্প ক্যাম্পসিবির অফিসার ফর্মটি জমা নিয়ে কিন্তু আপনাদের রিসিভ করে এটা আপনাদের ছিঁড়ে দিয়ে দিব নিচের পার্টটুকু তো এখানে কিন্তু অ্যাপ্লিকেশন নম্বর থাকবে যেটি পরবর্তীতে কিন্তু আপনার বন্ধুরা এই অ্যাপ্লিকেশন নম্বর দেখে আপনাদের আবেদনের স্ট্যাটাস জানতে পারবেন এখানে কিন্তু সিগনেচার থাকবে আপনাদের তো বন্ধুরা এই এইভাবে কিন্তু আপনাদের ফর্মটি ফিল আপ করতে হবে এবং এর সাথে কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু আধার কার্ড এবং রেশন কার্ডের জেরোস্কপি কিন্তু আপনাদের দিতে হবে এবং আধার কার্ড রেশন কার্ডের জেরোস্কপি না দিলে কিন্তু আপনাদের আবেদনপত্র রাজ্য নাও হতে পারে দেখতে পাচ্ছেন কিন্তু খাদ্য সাথে আইডি নম্বর যেহেতু দিতে বলা হয়েছে তার জন্য আপনাদের রেশন কার্ডের জেরক্স দিতে হবে এবং আধার কার্ডের জেরক্স কিন্তু অবশ্যই আপনাদের দিয়ে দিতে হবে এই ফর্মের সাথে তারপর কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প শিবিরে আপনার জমা দেওয়ার পর এই নিচের পাঠটুকু কিন্তু আপনাদের ফিউচার রেফারেন্সের জন্য জমা দিয়ে দেওয়া হবে এবং আপনাদের যে মোবাইল নম্বর থাকে সেই মোবাইল নম্বরে কিন্তু পরবর্তীতে একটি এসএমএস আসবে ফটো তোলার জন্য সেই সেখানে গিয়ে কিন্তু আপনারা পরিবারের সকল সদস্যরা এই স্বাস্থ্যসাথী প্রকল্পে যারা নাম নথিভুক্ত করেছেন অথবা ফর্ম ফিল আপ করেছেন তাদের কিন্তু ফটো তুলে আসতে হবে এবং সেক্ষেত্রে যদি ফর্মে আপনাদের কোনোরকম নাম অথবা ঠিকানায় গণ্ডগোল থাকে সেক্ষেত্রে কিন্তু ওই ফটো তোলার দিনই আপনাদের লাস্ট ঠিক করে নিতে হবে পরবর্তীতে কিন্তু আপনারা সেটি কারেকশন করার কোনো সুযোগ পাবেন না তো বন্ধুরা এই ছিল আজকে স্বাস্থ্যসাথী প্রকল্পে কীভাবে আবেদন করতে হবে সে নিয়ে আজকের গুরুত্বপূর্ণ আপডেট যেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ পুরো আপডেটটি দেখার জন্য